নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগ, বনগাঁয় গ্রেপ্তার যুবক, মোটর বাইকে যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ, তার ব্যাগ থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বিএসএফ ক্যাম্প এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় বনগাঁ থানার পুলিশের। সন্দেহের বশে পুলিশ যুবকের মোটর বাইক আটকায়। ধৃত যুবকের নাম সামিরুল মণ্ডল। ওই যুবক বনগাঁ থানার জয়পুর এলাকার বাসিন্দা। ধৃত সামিরুলের কাছে থাকা ব্যাগের ভেতর তল্লাশি চালাতেই তার ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। ঘটনায় যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৭টি নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ কাফ সিরাপের কেরিয়ার হিসেবে কাজ করত সে। পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকা থেকে নিষিদ্ধ কাফ সিরাপগুলি নিয়ে আসছিল ধৃত যুবক। তবে সেগুলি কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল সেই বিষয়ে কিছুই জানা যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিবেশী দেশে ব্যাপক চাহিদা রয়েছে ফেন্সিডিলের। সেই কারণে বাংলাদেশে চোরাচালান হয় নিষিদ্ধ এই বস্তুর। স্থানীয়রা মনে করছেন, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ফেন্সিডিল নিয়ে এসেছিল ওই যুবক। সীমান্তবর্তী শহর বনগাঁ, সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে চোরাচালান এখানকার নিত্যদিনের ঘটনা। অতীতে বহুবার চোরাচালানের বিভিন্ন ঘটনার খবর সামনে এসেছে। বাড়তি পয়সা রোজগারের জন্য কম বয়সীরা আটকে পড়েছে পাচারের কাজে, এমন তথ্য উঠে এসেছে অতীতে। কিছুদিন আগেই পাচারকারী সন্দেহে বিএসএফ এর হেফাজতে থাকা বনগাঁ এলাকার এক যুবকের মৃত্যুর খবর সামনে এসেছিল। এদিন অভিযুক্ত যুবককে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের পর নিয়ে আসা হয় থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বিএসএফ ক্যাম্প এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় বনগাঁ থানার পুলিশের। সন্দেহের বশে পুলিশ যুবকের মোটর বাইক আটকায়। ধৃত যুবকের নাম সামিরুল মণ্ডল। ওই যুবক বনগাঁ থানার জয়পুর এলাকার বাসিন্দা। ধৃত সামিরুলের কাছে থাকা ব্যাগের ভেতর তল্লাশি চালাতেই তার ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। ঘটনায় যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৭টি নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ কাফ সিরাপের কেরিয়ার হিসেবে কাজ করত সে। পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকা থেকে নিষিদ্ধ কাফ সিরাপগুলি নিয়ে আসছিল ধৃত যুবক। তবে সেগুলি কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল সেই বিষয়ে কিছুই জানা যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিবেশী দেশে ব্যাপক চাহিদা রয়েছে ফেন্সিডিলের। সেই কারণে বাংলাদেশে চোরাচালান হয় নিষিদ্ধ এই বস্তুর। স্থানীয়রা মনে করছেন, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ফেন্সিডিল নিয়ে এসেছিল ওই যুবক। সীমান্তবর্তী শহর বনগাঁ, সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে চোরাচালান এখানকার নিত্যদিনের ঘটনা। অতীতে বহুবার চোরাচালানের বিভিন্ন ঘটনার খবর সামনে এসেছে। বাড়তি পয়সা রোজগারের জন্য কম বয়সীরা আটকে পড়েছে পাচারের কাজে, এমন তথ্য উঠে এসেছে অতীতে। কিছুদিন আগেই পাচারকারী সন্দেহে বিএসএফ এর হেফাজতে থাকা বনগাঁ এলাকার এক যুবকের মৃত্যুর খবর সামনে এসেছিল। এদিন অভিযুক্ত যুবককে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের পর নিয়ে আসা হয় থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।